আমরা নির্বাচন কমিশন থেকে এসেছি, ভোটার লিস্ট করা হচ্ছে। ও বসুন বসুন। থ্যাংক ইউ। ভাবি ভাবি আসছি। কি ব্যাপার এনারা? ওনারা সরকারি লোক, ভোটার লিস্ট করতে এসেছেন। বসো। আমাদেরকে কি করতে হবে? তেমন কিছু না। আপনাদের পরিবারের 18 বছর বয়সের কম সদস্য কতজন আছে? কেউ নেই। এখানে যারা আছি সবাই 18 বছরের উপরে। কতজন? চারজন। বড় ভাইয়া, ভাবি, আমি আর এই যে আমার আদরের ছোট বোন আশা। 18 বছরের কম নয় বয়স। একজন একজন করে নাম বলুন। লিখুন, শাহানারা বেগম শানু। স্বামীর নাম বলুন। রাজা আলম। ওনার বাবার নাম? মৃত হাবিব আলম। হ্যাঁ, তারপর আপনার নাম বলুন। সম্রাট ভাইয়াটা আগে লিখুন। না না, অসুবিধে নেই, আগে পরের কোনো ব্যাপার নেই, একজন বললেই হবে। বলুন। আশা আলম। পিতার নাম? ওই তো হাবিব আলম। আপনার নাম? সম্রাট। সম্রাট কি মানে, আগে পিছে? শুধু সম্রাট, আগে পিছে কি থাকতেই হবে? না না, তেমন কোনো ব্যাপার নেই, পিতার নাম বলুন। তোমরা ঠিক মতো দেখেছো তো? কি বলছেন ভাবি, আশা আপুকে চিনতে পারবো না? এটা কি হতে পারে? এই তো মসুর নিজের চোখে দেখেছে, ওকে জিজ্ঞেস করুন। হ্যাঁ আপা, আমি নিজে দেখেছি, ছেলেটা আশা আপার হাত ধরে টানছিল, আশা আপা জোর করে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। ব্যাপারটা রাজা সাহেবকে জানানো দরকার, তাই না ভাবি? না, কাউকে জানানোর দরকার নেই, রাজা কেউ না, সম্রাট কেউ না। তেমন কিছু হলে তো আশাই নালিশ দেবে। কি ব্যাপার, কিসের নালিশ দেবে আশা? কিরে নান্না, এখানে কি করছিস তোরা? ভাবি কি হয়েছে, কিসের কথা হচ্ছিল? ও ভাবি প্লিজ বলো না। ওরা বলছিল আশাকে নাকি কোনো এক ছেলে বিরক্ত করছিল। আশা মানে? আমাদের আশাকে বিরক্ত করছিল? কিরে নান্না, দেখলে চিনবো, কলেজেরই কেউ হবে। চল সম্রাট, শোন, বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু। ব্যাপারটা রাজা ভাইকে বললো তোরা? না, ভাইয়াকে জানালে অনেক বড় হয়ে যাবে। আয় আমার সাথে। জমিয়ে প্রেম করছিস? বলার পর ও তো বিশ্বাস করতে চায় না আমার কথা।